সৌদি সরকারের বেঁধে দেওয়া কোটা অনুসারে চলতি বছর আসন্ন হজ মৌসুমে 1,27,198 জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 এবং বাকি 7,198 জন সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও উমরা নীতি 2019 এবং হজ প্যাকেজ 2019-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত হজ চুক্তি অনুসারে এবারের হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, জাতীয় হজ ও উমরা নীতির খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধিত হজযাত্রীর নামের তালিকা হতে তার সম্মতি ব্যতীত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না। সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ এবং ক্যাটারিং বাবদ অর্থ অনলাইনে পেমেন্ট করতে হবে। এবছর হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি হজযাত্রীর জন্য প্রথম প্যাকেজ অনুসারে 4,18,500 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ অনুসারে তা পূর্বে 3,44,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ কমপক্ষে 3,44,000 টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। 2018 ছিল 3,97,929 টাকা, আর সেটা বেড়ে এবছরে হলো 4,18,500 টাকা। প্যাকেজ টু 3,31,359 টাকা ছিল, সেটা এবারে হলো 3,44,000। সরকারি ব্যবস্থাপনায় 7,198 এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবারে 1,20,000 মিলে 1,27,198। আর প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে 150 আর সর্বোচ্চ 300। এবছর হজ করতে প্রতিজনকে বিমান ভাড়া বাবদ 1,28,000 টাকা নির্ধারণের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।